এবার ইডি নজরে পন্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসেস আবাসন সূত্রের খবর পার্থ অর্পিতা রানাগোনা ছিল এই ফ্ল্যাটে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা হানা দেন ছ নম্বর ব্লকের পাঁচশো তিন নম্বর এই ফ্ল্যাটে দরজা বন্ধ থাকায় চাবিওয়ালাকে ডেকে এনে তালা খুলে তারপর শুরু হয় তল্লাশি অভিযান ইডির অভিযান চলছে এখনো পর্যন্ত অব্যাহত বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু মাঝে মধ্যেই অভিযান চালাচ্ছে আজকে পন্ডিতিয়া রোড এর সেখানে ফোর্ট ওয়েসিস নামে একটি আবাসন সেই আবাসনের একটি ফ্ল্যাট সেখানে কিন্তু তারা অভিযান চালাচ্ছে সকাল থেকেই সেখানে চলছে ব্লক সিক্স ফোর্ট ওয়েসিস অ্যাপার্টমেন্ট তার পাঁচতলায় পাঁচশো তিন নম্বর যে ফ্ল্যাট সেখানে কিন্তু ইডির অভিযান চলছে দুদিন আগে এই আবাসনে এসে একটি ঘর তারা কিন্তু সিল করে গিয়েছিল আবারও তারা এখানে এসছে এবং দরজা গত দিন ভাঙতে পারেনি তাই আজকে আবারও তারা এসছে এবং এখানে তালা ভাঙা বা তালা খোলার বা চাবি খোলার যিনি রয়েছেন তাকে ডেকে নিয়ে আসা হয়েছিল অর্থাৎ চাবি খোলবার জন্য একজনকে ডেকে নিয়ে আসা হয়েছিল এবং তিনি লক ভেঙে বা লক খুলে আবার দরজা খুলে দিয়েছে এবং তারপরেই ইডি অফিসাররা ভেতরে প্রবেশ করেছে বলেই জানা যাচ্ছে এটা লক ছিল আমার ফিল্টার খুলে দিলাম সামনে একটা স্টিলের কল্লা আছে ডিজাইন করা তার ভিতরে একটা লাল ঘুরে আপনি কে খুলতে বললো আপনাকে কে খুলতে বললো আমাকে ওই আলিদা আমাদের মেইনটেন্স অফিসার শোনা যাচ্ছে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এখানে পার্থ অর্পিতার আসা যাওয়া বা পার্থ অর্পিতার লিংক রয়েছে এই ফ্ল্যাটে এমনটাই খবর পেয়ে ইডি এখানে অভিযান চালিয়েছিল পরবর্তীকালে এসে দেখা গেছে যে এই ফ্ল্যাটটি অন্য একজনের নামে ঝুনঝুনওয়ালা বলে একজনের নাম শোনা যাচ্ছে কিন্তু তার বাস্তবে কোনো অস্তিত্ব মেলেনি তাহলে আদপে এই আবাসনটি কার সেই নিয়েও কিন্তু ধন্ধ রয়েছে পার্থ অর্পিতার লিংক পেয়ে কিন্তু এই আবাসনের ফাঁকা ঘরে ইডি অফিসাররা তারা ঢুকেছে এই মুহূর্তে তাদের সার্চ অভিযান বা সেটা কিন্তু চলছে দেখা যাক এখান থেকে আদপেও কিছু মেলে কিনা সেই নিয়েও কিন্তু একই সঙ্গে অর্থাৎ তল্লাশি অভিযান ইডি অফিসারদের সেটা কিন্তু চলছে একই সঙ্গে এই ফোর্ট ওয়েসিস আবাসনের পাঁচশো তিন নম্বর ফ্ল্যাটে এখন দেখার বিষয় এখান থেকে আদপেও কোনো গুপ্তধনের সন্ধান মেলে কিনা ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে সুদীপ্তা চৌধুরী কলকাতা টিভি